বাবা তোমাদের দুই ভাইয়ের একটি বোনকে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছ, তুমি তাদেরকে কোলে পিঠে করে মানুষ করছো এবং এগুলো দেখাশোনা করে যাচ্ছ, এই যে আমার কি ভালো লাগছে। আর তোমার বোনের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিতে পারলে আরো বেশি আনন্দিত হবো। আর এমন মহান ভাই এই সমাজে একটা দেখা যায় না। কি করবো বলেন, ছোটবেলায় বাবা মারা গেছে, আমিও যদি ফেলে দিই তাহলে তারা মানুষ হবে কি? না না তা কেন। আচ্ছা থাক, কই তোমার বোর্ডে আসছে না কেন? হ্যাঁ এই বেলাল, বেলাল জি ভাইয়া আপনি এসো। আসতেছি ভাইটিও খুব ভালো লেখাপড়া করছে নাকি? হ্যাঁ ভাই পড়াশোনা করতেছে। মনে যদি কিছু না করো বাবা, একটু মাথাটা একটু বেঁধে দেওয়া যাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখ বাবা। না তুমি দেখলে হবে না। না তারপর তুমি দেখে নাও, আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, এত সুন্দর ব্যায়াম কখনো দেখিনি। দেখো বাবা দেখো, আমার বোন দেখতেও যেমন কাজ খামো এরকম লক্ষ্মী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বোন কিন্তু সারা বাড়ি গুছিয়ে রাখে। এই দেখেন না কত সাজানো গুছানো, সব আমার বোন করে সবসময়। তো দেখেই বুঝতে পারছি কে বলা লাগে। তোমার কি পছন্দ হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ। তার বাবা পছন্দ তো হয়েছে আমাদের মেয়ে, মাশাআল্লাহ আমরাও রাজি। তো দিনকাল কি আমরা যাই মোবাইলে জানিয়ে দেবো নাকি এখনই জানালে হবে? আরে দিন খান তো ঠিক হবে, আগে বসেন খাওয়া দাওয়া করেন। না 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 বাবা, তুমি বসো বসো বসো, খাবার তো পরে খাওয়া যাবে, অনেক সময় পড়ে আছে। এখনই মা লক্ষ্মীকে আমার সামনে নিয়ে এসেছ, মা লক্ষ্মীকে আমাদের হাতে তুলে দাও, আমরা নিয়ে চলে যাই। না আমাদের অনেক ইচ্ছা ছিল যে ধুমধাম করে বিয়ে দেবো, যেহেতু আমাদের বংশে প্রথম বিয়ে। আর একটাই বোন আমার। হ্যাঁ বুঝছি, সবই হবে বাবা, সেটা পরে করো, সমস্যাটা কোথায়? চলে তো যাচ্ছেন, অনুষ্ঠান করতে পারো। কিন্তু বলছিলাম এই মুহূর্তে যদি তোমরা রাজি থাকো, তোমার এই বোনটাকে আমরা এখন নিয়ে যেতে পারি। কি বলো ভাই, এখন আপনি মুরব্বী মানুষ, আমাদের বাপ বয়সী, আর যদি আমার বোনের বিয়ে আপনার ছেলের সাথে হয়ে যায় তাহলে তো আপনি আমার তাও সাহেব, আপনি তো একটা গুরুজন মানুষ, এখন আপনার কথা কিভাবে ফেলি? হ্যাঁ বলছিলাম কি, এখানে সবাই তো আমার ছেলে সন্তানই, তাই বলছিলাম আমি তো মুরব্বী, তার পাশে যদি কোনো কাজই থাকে চলো যে আমরা দু হাত এক করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন মুরব্বী মানুষের একটা কথা বলছেন চলেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা আছে বাবা, ওই যে এই বলেন সমস্যা নেই বলেন। নির্দ্বিধায় আজকাল জামানাতে বোঝো, টাকা পয়সা ছাড়া কোনো কিছু চলে না, সব কিছুই কিন্তু টাকার উপর। হ্যাঁ তাই বলছিলাম ওই যে দেনা পাওনার ব্যাপারটা একটু। সাহেব আমার বোন জানি সুখে থাকে, সেই ব্যবস্থা আমরা করেই রাখছি, চিন্তা আমরা করেই রাখছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই থাকে না, তারা সারা জীবন যেন সুখে থাকে, ভালোভাবে চলতে পারে, খাইতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়, সেরকম একটু কিছু ব্যবস্থা করে রাখছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনেছিস? তোর চলার কোনো সমস্যা হবে না, দেখছো? আমি বলছিলাম তুই নির্দামি ছেলে না, আমার ছেলে একেবারে লাজুক ছেলে। হ্যাঁ আর দুজনে মানাবেও খুব সুন্দর, আমার মা লক্ষ্মী নামাজি মেয়ে পেয়েছি। জি হ্যাঁ, দেরি না করে চল তাহলে উঠে চল। আপু আয়,
আলহামদুলিল্লাহ, শুভ কাজ তো সফল হলো। জি, এখন মিষ্টি পরে খাওয়া যাবে। এখন শুভ কাজ হলো মিষ্টি মুখ করতাম, খাওয়া দাওয়া করেন, তারপরে লেনদেনটা আমরা করি নাকি একসঙ্গে? ওটা সারার পরে মিষ্টি মুখটা আরো ভালো হয় না? সমস্যা নাই, আপনি গুরুজন মানুষ, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে, সমস্যা নেই। আচ্ছা বসেন, আমি নিয়ে আসছি। আমরা একটা সেলফি তুলি আপু তার সাথে, দুলালাইয়ের সাথে। দেখি ভাইয়া, আঙ্কেল কিছু মনে করবেন না? না না না, আমি একটা সেলফি তুলি ভাইয়া। ওকে ওকে, এদিকে এদিকে আপু, এই এতে কি গয়নাগাটি বাবা? গয়নার চেয়েও দামি জিনিস আপনি একটু দেখেন। বাবা, আমি মনে করেছিলাম এতে গয়না অথবা টাকা। এই পৃথিবীতে চলতে গেলে অনেক সম্পদ লাগে, টাকা লাগে ব্যবসার জন্য। আমি ভেবেছিলাম 5-10 লাখ টাকা তুমি আমাকে দেবে, অথবা 10 ভরি স্বর্ণ দেবে। কিন্তু তুমি আমাকে তার থেকে সারা পৃথিবীর সম্পদ আমার হাতে তুলে দিলে বাবা। আমি লোভি নই, ছেলের ভবিষ্যতের জন্য তোমার কাছে কিছু চেয়েছিলাম। কিন্তু তুমি চার আগে অনেক বড় সম্পদ তুমি আমাকে দিয়ে দিয়েছো বাবা। আচ্ছা বাবা, এই সম্পদ দেওয়ার আগে তোমার মাথায় কিভাবে খেললো যে থেকে সম্পদ আর কিছু নাই? যৌতুক বলো, যে কোনো সম্পদ বলো, কোরআন শরীফের উপর কোনো কিছু নাই বাবা। তুমি এত বড় উপকার আমাকে করলে, এই জিনিসটা আমার হাতে দিয়ে বাবা, আমার আর কিছু চাওয়ার নেই। আমি আমার বৌমার হাতে দিয়ে আমার ছেলেকে এই কুলারের মতো যেন তৈরি করে, আমি সেই চেষ্টাই করব। এতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তাহলে সাহেব, আপনি খুশি হয়েছেন জেনে আমাদেরও ভালো লাগতেছে, আমরাও অনেক খুশি হয়েছি। হ্যাঁ বাবা, তোমার মাথায় এই বয়সী এতটুকু ছেলে, তুমি আমার ছেলে বয়সী, তার মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। আসলে আমাদের দৈনন্দিন কাল চলতে গেলে ব্যবসা বাণিজ্য যেটাই করতে যাই সবসময় আল্লাহর নাম নিতে হয়, আর আল্লাহর নিজের হাতের এটা। আমাদের অনেক পা হয়ে গেছে বাবা, এখন এখন আমি খুশিতে খাবো, আনন্দ করে খাবো। চলেন খাওয়া দাওয়া, চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা চলো, মিষ্টি নিয়ে আইসো।